আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। বিশ্বে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 307,930 জন, এদিন মৃত্যু হয়েছে 5,500 জনের। এই নিয়ে বিশ্বে এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 917,417 জনের। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। বিশ্বে এখন 28 লাখের বেশি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তে এর আগের রেকর্ড তৈরি হয়েছিল 6 সেপ্টেম্বর, সেদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে 306,857 জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী রোববার ভারতে 94,372 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরপরই বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, 45,523 জন, এবং ব্রাজিলে 43,718 জন। 1,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতে। ব্রাজিল জানিয়েছে গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে সেখানে 874 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের সবচেয়ে বেশি রোগী রয়েছে ভারতে। গত সপ্তাহে দেশটি জানিয়েছে যে আগস্ট মাসে প্রায় ভারতে 20 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরু হওয়ার পর এক মাসে কোনো দেশে রোগী শনাক্তের দিক থেকে এটাই সর্বোচ্চ। ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিদিন গড়ে 64,000 নতুন রোগী শনাক্ত হচ্ছে। জুলাই মাসের তুলনায় এই হার 84% বেশি। সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিনের মৃত্যু সংখ্যা 1,000-এর বেশি বেড়ে গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চেভুসোগ্লু বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম থেকে তুরস্ক সরে আসবে না। তুরস্কের অনুসন্ধান জাহাজ অরুক রেইস রুটিন কার্যক্রমের অংশ হিসেবে বিতর্কিত এলাকা থেকে তুরস্কের উপকূলে সরে এসেছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের উপর নিষেধাজ্ঞা দেবে বলে মনে করেন না তিনি। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হালুসি আকর জানিয়েছেন, তুরস্কের জাহাজ অরুক রেইস গ্রিকের দাবি করা এলাকা থেকে ফিরে আসলেও তুরস্ক এখানে অনুসন্ধান কাজ পরিত্যাগ করেনি। নির্ধারিত কাজ শেষ করে জাহাজটি ফিরে এসেছে, যথারীতি আবারও সেখানে অনুসন্ধান চালাবে। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়েছে, তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতেহ দোনামাজ রোববার এক টুইট বার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই কানুনি নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান তিনি। তবে কৃষ্ণসাগরে ঠিক কোন জায়গায় এর অনুসন্ধান চালানো হবে তা জানাননি দোনামাজ। তুরস্ক সম্প্রতি লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরে খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এজন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। গ্রিসকে সমর্থন দিচ্ছে ফ্রান্স। তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে গ্রিস। ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার অভিযোগ এনে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সদস্য উমর খালিদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। বেআইনি কার্যকলাপ নিরোধক আইনে মুসলিম এই ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষ শুরু হয়, যা মুসলিম বিরোধী দাঙ্গায় রূপ নেয়। সংঘর্ষে 53 জনের মৃত্যু হয় এবং 581 জন আহত হন। মৃত ও আহত ব্যক্তিদের প্রায় সবাই মুসলমান, যার মধ্যে 97 জনের শরীরে বন্দুকের গুলির ক্ষতও ছিল। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন উমর খালিদ। দিল্লির শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলাকালীন সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ এনেছে পুলিশ। গত 1 আগস্ট উমরকে এক দফা জেরা করে পুলিশ। এরপর রোববার ফের উমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সকাল থেকে টানা 11 ঘন্টা জেরার পর এদিন তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, আম আদমি পার্টির সাবেক কাউন্সিলর তাহির হোসেনের সঙ্গে মিলে দাঙ্গার ষড়যন্ত্র কষেছিলেন উমর। দিল্লির সহিংসতার ঘটনায় গত 6 মার্চ প্রথম উমর খালিদের বিরুদ্ধে FIR দায়ের হয়। তাতে বলা হয়, উস্কানিমূলক ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকাকালীন রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে দিল্লিবাসীকে ইন্ধন যোগান ওমর, যাতে সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে এমন বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়া যায়। দিল্লি পুলিশের আনা অভিযোগ সেই সময় অস্বীকার করেন ওমর। ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। গত 4 সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে ওমর অভিযোগ করেন,
দেশে এই মুহূর্তে দুই ধরনের আইন চলছে। শাসক দলের সমর্থকদের জন্য একটি আইন, অন্যটি সাধারণ মানুষের জন্য যারা সরকারের সমালোচনা করার সাহস দেখান। লিবিয়ার পূর্বাঞ্চলে যুদ্ধাবাজ নেতা খলিফা হাফতারের সাথে জোটবদ্ধ সরকার পদত্যাগ করেছেন। বিদ্যুতের সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিক্ষোভের মুখে তবরুক ভিত্তিক এই সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল থানি পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টের স্পিকার আইগুলা সালেহর কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে লিবিয়া যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে, খলিফা হাফতারের বাহিনী তেল ক্ষেত্রগুলো থেকে অবরোধ তুলে নিতে রাজি হয়েছেন। বেশ কিছুদিন হাফতারের বাহিনী জাতিসংঘ সমর্থিত সরকারের তেল রফতানিতে বাধা সৃষ্টি করে আসছে। বেশ কয়েকটি তেল ক্ষেত্র ও পাইপলাইনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল। এই অবরোধ তুলে নেওয়ার জন্য জাতিসংঘ সমর্থিত সরকার চাপ দিয়ে আসছিল। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার দেশটির কয়েকটি গ্যাস ক্ষেত্র থেকে তেল গ্যাস উত্তোলনে তুরস্কের কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান। রবিবার ওমানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েল ফিলিস্তিনের শান্তি স্থাপনে ভূমিকা রাখবে। দ্বিতীয় উপসাগরীয় দেশ হিসেবে শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় বাহরাইন। এক মাস আগে এমন সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ইরানের আঞ্চলিক আধিপত্য মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ওমান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি আরব দেশের এই নতুন কৌশলগত পথ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে শান্তির পথে ভূমিকা রাখবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ সুগম করবে। 13 আগস্ট ইসরায়েল আমিরাতের চুক্তির পর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছিল, ওমানও তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। ওমানের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিককরণকে স্বাগত জানানো হলেও নিজেদের বিষয়ে কিছু বলেনি। 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওমান সফর করেছিলেন এবং তৎকালীন সুলতান কাবুসের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এদিকে নির্বাসনে থাকা বাহরাইনের একজন বিরোধী নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিমি ইসরায়েলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন। বাহরাইনে বিলুপ্ত বিরোধী দল আল ওয়াকেফের সাথে ঘনিষ্ঠ এই শিয়া নেতা এখন ইরানে অবস্থান করছেন। বাহরাইনের 55% মানুষ শিয়া জনগোষ্ঠী, যা এর আগে বর্তমান শাসকদের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। জাপানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়োশিহিদে সুগা নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করার পথ সুগম হল। এখন নিশ্চিত যে তিনিই হচ্ছেন শিনজো আবের পরবর্তী প্রধানমন্ত্রী। দলীয়ভাবে তাকে আজ সোমবার আভ্যন্তরীণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসেবে বাছাই করা হয়। এতে সুগা পেয়েছেন মোট 534 ভোটের মধ্যে 377 ভোট। পার্লামেন্টে তার দল এলডিপি সংখ্যাগরিষ্ঠ, ফলে সেখানে বাধাহীনভাবে বুধবারের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। ভোটে সুগার কাছে দাঁড়াতেই পারেননি তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। গত অগস্টে প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা দেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন না। তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপরই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যায়। সুগাকে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সাধারণত নির্বাচন এলেই শুরু হয় নানা জরিপ। বছরের শুরু থেকে জাতীয় জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অনলাইনে বিবিসি বলছে, এইসব জরিপে শতকরা 51% মানুষ সমর্থন করছে জো বাইডেনকে, অন্যদিকে শতকরা 43% সমর্থন করছে ট্রাম্পকে। তবে এসব জরিপে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যথাযথ প্রতিফলন ঘটে না, কারণ জটিল নির্বাচনী প্রক্রিয়ায় জনমত সব ফ্যাক্টর নয়। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন। তিনি নির্বাচনে ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু জটিল রাজনীতির হিসেবে তিনি তাতেও পরাজিত হন। ভোট বেশি পেলেও ইলেকটোরাল কলেজ ব্যবস্থায় তিনি পিছিয়ে পড়েন, ফলে বেশিরভাগ ভোট পেলেও একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন না। তাকে পেতে হয় বেশি ইলেকটোরাল কলেজ ভোট। এই মুহূর্তে ব্যালেট ড্রন রাজ্যগুলোতে ভালো অবস্থানে আছেন জো বাইডেন। জরিপ বলছে, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে শিল্পপ্রধান তিনটি রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন। 2016 সালে এখানে শতকরা 1% ভোটের ব্যবধানে হিলারির চেয়ে ট্রাম্প বেশি ভোট পেয়েছিলেন। অ্যারিজোনায় বাইডেনকে সমর্থন করছেন শতকরা 49% মার্কিনী, ট্রাম্পকে সমর্থন করছেন 43.3% ভোটার। ফ্লোরিডায় বাইডেনকে সমর্থন করছেন শতকরা 48.2% ভোটার, ট্রাম্পকে 47%।
এখানে 2016 সালে ট্রাম্প শতকরা 1.2% ভোট পেয়ে বেশি পেয়েছিলেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার আগে মিনস্কে বিক্ষোভে নেমেছে দেশটির লাখো জনতা। এরই মধ্যে দাঙ্গা পুলিশ অন্তত 250 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে, কিন্তু বিক্ষোভকারীরা থামছে না। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন অংশ থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত নির্বাচনে লুকাশেঙ্কোর জয়ের পর এক মাস ধরে এই বিক্ষোভ চলছে। এর মধ্যে টানা 4 সাপ্তাহিক ছুটিতে রাস্তায় নেমেছে 1 লাখেরও বেশি মানুষ। সর্বশেষ এই বিক্ষোভ এমন সময় শুরু হলো যখন লুকাশেঙ্কো নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী ও বেলারুশে অবস্থানরত বিরোধী দলের নেতাদের গ্রেফতার করছে। পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার আগে বিরোধী দল স্লোগান দিচ্ছে, আমরা তাকে দেশ বিক্রি করতে দেব না। বিশ্লেষকরা মনে করছেন, লুকাশেঙ্কোর রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে সুবিধা আদায় করে নিতে পারেন পুতিন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।